গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শনিবার, আজকে আপনাদের ভাইয়ার অফিসের থেকে পিকনিকে যাব আমরা। তো 7:30টার মধ্যে উপস্থিত থাকতে হবে, মানে অফিসে 8টার দিকে গাড়ি ছেড়ে দেবে। তো তার জন্য সারা রাত ঘুম হয় নাই আমার, যে কখন রেডি হব কখন উঠব। তো ওরা ঘুমাইতেছে, বাচ্চা আপনাদের ভাইয়া ঘুমাইতেছে, আমি উঠে পড়ছি, যেহেতু আমার সময় লাগবে রেডি হইতে। শেয়ার করব যে সরকারি অফিসের পিকনিক গুলো কেমন হয়, তো সেগুলোই আপনাদেরকে দেখাবো। কি কি গিফট পেলাম, তারপর ওখানে গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম, সবকিছু শেয়ার করবো। আশা করতেছি সবার কাছে ভালো লাগবে। তো এই যে আমি উঠে পড়ছি, উঠে শুধু দাঁতটা ব্রাশ করছি, মুখ ধুইনি এখনো। আমার এখন একটু, যেহেতু আমার চুল সাপের মতো, তো এই যে একটু চুল টানবো, তারপরে কাপড় চোপড় পরবো, রেডি হবো। বেশি মেকআপ টেকআপ করবো না, যেহেতু সারা দিনের জার্নি, মুখে মেকআপ করলে একটু পরেই কেমন জানি আমার মুখে হয়ে যায়, এই জন্য মেকআপ করবো না, নর্মালই থাকবো। আমি যে স্নোটা ব্যবহার করি ওটাই করবো। তো এই যে আমার নুডলস মার্কা চুলকে একটু সোজা করে নিলাম, এই যে হালকা পাতলা আর কি সোজা হয়েছে, একটু পরে দেখবেন আবার সেই আগের মতো হয়ে গেছে। কিছু করার নাই, যাদের হচ্ছে কার্লি চুল তারাই বুঝে কি কষ্ট, আর যারা সোজা চুল তারা হচ্ছে ভাব করে। তো চলেন, আমি এখন হচ্ছে জামা পরব। তো এই তো আমি রেডি হয়ে গেছি। তো মেকআপ করিনি, শুধু স্নো লাগাইছি। তো কেমন হয়েছে, আমাকে কেমন লাগতেছে? তো চলেন, সরকারি পিকনিক কেমন হয়, যারা সরকারি চাকরিজীবী মানুষ তারা ফ্যামিলি নিয়ে পিকনিক করবে আজকে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন। তো আমরা হচ্ছে চলে আসছি, ওই যে সবাই আসতেছে এখনো। তো সবাই আসলে হচ্ছে গাড়ি ছাড়বে, গাড়ি ছাড়তে ছাড়তে মনে হয় 8টা বাজবে। এই তো আমরা এখন বাসে উঠবো, সবাই আসতেছে বাসে উঠার জন্য। সকালে ব্রেকফাস্টটা দিয়ে দিছে। পানি খাবে? খেলে দি। কি আছে এটাতে? এখানে নাস্তা কি আছে একটু দেখা দি। এখানে আছে একটা ডিম, মিষ্টি, তারপর বার্গার, আর এখানে আছে একটা কমলা, আর এটা কি? এটা এক এক পিস কেক। ভাই আমি তিন নম্বর গাড়িতে। তো এই হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট, আমরা খেয়ে নিব ডিম, সিদ্ধ ডিম। এই তিন নম্বর গাড়ির ভিতরে আসেন, আমি আপনাকে দেখছি। তো নাস্তা করা শেষ, এখনো গাড়ি ছাড়ে নাই, বাজে হচ্ছে 8:10। সবাই বসে দেন, যদি কারো কোনো লোক বাইরে থাকে ডাকে নিয়েন, 5 মিনিটের মধ্যে আমরা গাড়ি ছেড়ে দেব ইনশাআল্লাহ। আর 5 মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে দিবে বলতেছে। ছেড়ে দিল বাস, আল্লাহ রহমতে চলছি।
আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো ভালো ভাই ভালো আছেন এই হচ্ছে একই অফিসে জব করে সবাই তো আজকে অনেক মজা হবে তাই তো অনেক মজা হবে ভাবি আর তোর হয়তো গান গাবে হ্যাঁ তারও মানে মজাটা বাইরে যাবে আর কি হ্যাঁ হ্যাঁ সবাই একসাথে মজা করব আসেন পাগল হয়ে গেছে তা এখন ইয়ে কর তা বাবার হাত ধরো আমরা ভিতরে ঢুকতেছি এখানে রাইডস আছে আটটার মতো মানে আটটা রাইডস উঠা যাবে বাচ্চাদের তো সবই শেয়ার করব আপনাদের সাথে আপাতত আমরা যাই দেখি কোথায় যাওয়া যায় হাঁটতেছি বেশ বড় রিসর্টটা প্রচুর রোদ গরম লাগতেছে এই যে আমাদের পিছনে হচ্ছে খাবার দাবার আয়োজন তো একদম গ্রামের মধ্যে রিসর্টটা বিশাল বড় চলেন খেলা দিব আসেন দেখো ভালো করে আসো আজ এবার খেলা দিব আর তার আসব না করছো আপনাদের ভাইয়া হচ্ছে ঐশ্বরিয়া আর হচ্ছে শাহরুখ খানের সাথে ছবি তুলতেছে আমি আসি আমি 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 তো ওই যে এখন হচ্ছে তাহামনি খেলা দিচ্ছে ফুল কোরানো মানে জামাই করে যে যত বেশি ফুল কোরাতে পারবে তার তত নাম্বার যেখানে ফুল দেবে ওখান থেকে নিয়ে যেটা আমলি দাঁড়াইছে এখানে আছে কলম ছাইতে হবে না রেডি 1 2 3 তো ওই যে তাহামনি আর একটা খেলা দিবে সেটা হচ্ছে দৌড় পরে যায় যদি বালু তো আগাইতে পারে বল দিয়ে বোতল ফেলা এটা কি বললো পারি না ওজন আছে দূরত্ব
তো এই যে এখন খাওয়া দাওয়া চলতেছে, আমরা আসলে প্রথম ম্যাচে বসতে পারিনি, আমাদের খাওয়া শেষ, এখন বাচ্চাদের রাইড আটটা রাইড আছে। ওই যে তন্ডা তাহা পিছনে আসছে, আমি বসে আছি, আপনাদের ভাইয়া গান করতেছে সেটাও শুনতে পারতেছি না। এই যে তামনি একটা পুরস্কার পাইছো তুমি খেলা দিয়ে, এই যে তামনি গিফট। আচ্ছা তামনি খেলনা চাইছে কিন্তু তামনিকে কাপ দিয়ে দিছে। আচ্ছা দিবে, খেলনাও দিবে, দাঁড়াও না খেলনাও দিবে। জাহানারা বেগম, রমজান আলী তালুকদার, সোহেল আহমেদ জিয়ান, সোহেল আহমেদ জিয়ান। গিফট পাইছি দুইটা, কি বলে, মগ, তারপরে দুইটা চাদর। বড় বড় গিফট কিন্তু পাইনি, অনেক গিফট ছিল, সেখান থেকে আমরা কিছু পাইনি। তো চলেন, ভালো থাকবেন।